নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কাঁঠালের বীজ ভর্তা। গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। তাহলে দেখে নিন কাঁঠালের বীজ ভর্তা বানানো। এখানে আমি নিয়েছি কাঁঠালের বীজ। কাঁঠালের বীজগুলো হালকা ভাপিয়ে নিয়েছি। আর নিয়েছি 7-8টা রসুন, 1টা গোটা পেঁয়াজ আর 7-8টা কাঁচা লঙ্কা। এবার একটা মিক্সির বোল নিলাম, বোলের ভেতরে সবকিছু দিয়ে দিচ্ছি। এবার এগুলো সব পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করা হয়ে গেছে, আর পেস্ট করার সময় আমি একটু এর ভেতর জল দিয়ে নিয়েছিলাম। গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। গরম তেলের ভেতর দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এবার এর ভেতরে পেস্টটা দিয়ে দিলাম। এর ভিতর দিলাম পরিমাণ মতো নুন। আর মিষ্টি আর কিছু লাগবে না। এবার এটা খুব ভালোভাবে ভেজে নামিয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিট এটাকে ভেজে আমি শুকনো শুকনো করে নিয়েছি। আর কাঁঠালের বীজের ভর্তাও তৈরি হয়ে গেছে। আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।